রাশিয়ান দুর্নীতিতে জ্যোতিপ্রিয়র যোগ প্রমাণে ইডির হাতিয়ার দুটি মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাট বাকিবুর রহমানের দুই কর্মীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করে মিলেছে বিস্ফোরক তথ্য 2020 সালের 20 জানুয়ারি হোয়াটসঅ্যাপ চ্যাটে লেখা এমআইসি কে পেমেন্ট হয়ে গেছে টাকার অঙ্ক ছিল 68 লক্ষ দ্বিতীয় মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাটেও লেখা এমআইসি কে পেমেন্ট হয়ে গেছে টাকার অঙ্ক ছিল 12 লক্ষ জিজ্ঞাসাবাদে বাকিপুরের দুই কর্মী জানান যে এমআইসি মানে মিনিস্টার ইন চার্জ অন্যদিকে বেশ কিছু কোম্পানিরও হদিশ পেয়েছি ইডি বিস্তারিত জানবো এই মুহূর্তে তিন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে প্রকাশ সিনহা সুকান্ত মুখোপাধ্যায় এবং সেই সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক আজ সকালে কেমন রয়েছেন তা জানাবেন ঝিলম করঞ্জাই ইতিমধ্যে তিনটি ভুয়ো কোম্পানির মাধ্যমে রাশিয়ান দুর্নীতির কালো টাকা সাদা করা হয় এমনটাই ইডি আদালতে দাবি করেছে বিস্তারিত জানবো চলে যাব সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে সুকান্ত দেখো ইতিমধ্যে রেশন বন্টন দুর্নীতি মামলাতে প্রথমে বা গতকাল পর্যন্ত তিনটি কোম্পানির নাম সামনে এসেছিল ইডি সূত্রে খবর এই তিনটি কোম্পানির বর্তমান ডিরেক্টরের মধ্যে একজন যার নাম হচ্ছে অভিষেক বিশ্বাস তিনি কিন্তু বাকিবুর রহমান যাকে এই বন্টন দুর্নীতি মামলাতে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তার আত্মীয় এই তিনটি কোম্পানি মূলত ইনকর্পোরেট বা তৈরি করা হয়েছিল 2008 সালে ইডি সূত্রে খবর সেই সময় এই কোম্পানির দুজন ডিরেক্টর ছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রীর স্ত্রী মণিদীপা মল্লিক এবং তার কন্যা প্রিয়দর্শনী মল্লিক এবং পরবর্তী সময় 2015 সাল নাগাদ এই ডিরেক্টরশিপ কার্যত চেঞ্জ হয়ে যায় বা ট্রান্সফার করা হয় কিন্তু বাকিবুর রহমানের আত্মীয় অভিষেক বিশ্বাস এবং আরও এক ব্যক্তির নামে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে এই তিনটি কোম্পানির যারা ডিরেক্টর একেবারে খাদ্যমন্ত্রীর নিজের পরিবারের দুজন ছিল সেখান থেকে কিভাবে একজন বাকিবুর রহমান যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তার আত্মীয়ের নামে কেন ট্রান্সফার করা হলো শুধুমাত্র তাই নয় এই তিনটি কোম্পানিতে বিভিন্ন সময় কয়েক কোটি টাকা সেখানে ইনভেস্ট করা হয়েছিল পরবর্তী সময় এই তিনটি কোম্পানি থেকে সেই টাকা আরও দুটি কোম্পানিতে ট্রান্সফার করা হয় এই যে পরের দুটো কোম্পানি যার নাম হচ্ছে একটি MS অ্যাগ্রোটেক এবং দ্বিতীয় কোম্পানির নাম হচ্ছে MS রয়্যাল এই দুটি কোম্পানির রাবার স্ট্যাম্প গত পরশুদিনকে যখন প্রাক্তন খাদ্যমন্ত্রীর বাড়িতে রেড করা হয় সেই সময় ইডির তরফে এই দুটি রাবার স্ট্যাম্প উদ্ধার করা হয়েছিল এবং সেই সম্পর্কে খোঁজ নিয়ে ইডি যেটা জানতে পেরেছে যে এই দুটি কোম্পানিতে বিভিন্ন সময় আগের তিনটি কোম্পানি থেকে টাকা ট্রান্সফার করা হয়েছিল বিভিন্ন সময় সেই কারণে এই দুটি কোম্পানির যে অ্যাকাউন্ট তা ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে ইডি সূত্রে খবর এই দুটি কোম্পানির একজন ডিরেক্টর হচ্ছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের একেবারে ঘনিষ্ঠ একজন যার নাম হচ্ছে শান্তনু ভট্টাচার্য সেই শান্তনু ভট্টাচার্যকে ইতিমধ্যে ইডি জিজ্ঞাসাবাদ করেছে গত পরশুদিন তার বাড়িতে দক্ষিণ কলকাতায় রেড করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তাকে এখানে ডামি ডিরেক্টর হিসেবে সামনে আনা হয়েছে এবং এই দুটি কোম্পানি অর্থাৎ অ্যাগ্রোটেক এবং রয়্যাল এই দুটি কোম্পানির বর্তমান ঠিকানা বাঁকুড়া হলেও এই দুটি কোম্পানির কিন্তু কার্যত কোনো অস্তিত্ব নেই তার মানে এই পাঁচটি কোম্পানিতে বিভিন্ন সময় তার অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে কার্যত কাগজে এই কোম্পানির মাধ্যমে কি এই রেশন বন্টন দুর্নীতির বিপুল টাকা কয়েক কোটি টাকা কোথাও সাইফন করা হয়েছে বা কোথায় গেছে কারা কারা বেনিফিশিয়ারি কারা কারা সুবিধাভোগী সবটাই কিন্তু জানার চেষ্টা করছেন তদন্তকারীরা যদিও এখনো পর্যন্ত গতকালকে কোর্টে নিয়ে যাওয়ার পরে অর্ডারের পরেই আমরা দেখেছি প্রাক্তন খাদ্যমন্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন তিনি এখন হাসপাতালে রয়েছেন তাই এই যাবতীয় বিষয় তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন এবং তার পাশাপাশি বাকিবুর রহমান যাকে আজকে আদালতে তোলা হবে তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই মুহূর্তে সুকান্ত তুমি আমাদের সঙ্গে থাকো